একের পর এক আন্দোলন, ডেপুটেশন এবং রাস্তা অবরোধ করেও মিলছে না কোনো প্রকারের সাড়া। অবশেষে ফের একবার রেগা কাজের মজুরি প্রদান নিয়ে সিমনা বিধানসভার হেজামারা ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল তিপ্রা মথা দল। মঙ্গলবার দিন হেজামারা ব্লক এরিয়ার সমস্ত রেগা শ্রমিকদের নিয়ে হেজামারা ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় তিপ্রা মথা দলের কর্মীদের তরফে। ব্লকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এতে উপস্থিত ছিলেন তিপ্রা মথা নেতা তথা টিটিএডিসি কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, তিপ্রা মথা সিমনা ব্লক কমিটির সভাপতি নির্মল দেববর্মা সহ আরো অন্যান্যরা। দুর্গাপূজার আগে রেগার কাজ করে মজুরি পাননি এখনো অবধি শ্রমিকরা। তাছাড়াও রাজ্যের এডিসি এলাকাকে উন্নয়নের বিভিন্ন দিক থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে, তার স্পষ্ট দৃষ্টান্ত হেজামারা ব্লক এরিয়া। বিক্ষোভস্থল থেকে বক্তব্যে এমনটাই জানালেন রবীন্দ্র দেববর্মা। উনি জানান, তিপ্রা মথা দল কোনো মতেই হিংসার রাজনীতিতে যেতে চান না, কাজেই অতি দ্রুত বকেয়া থাকা রেগা কাজের মজুরি শ্রমিকদের প্রদান না করা হলে হেজামারা ব্লক সহ ব্লক এরিয়ার বিভিন্ন স্থানে হবে হিংসাত্মক আন্দোলন। দুপুর দেড়টায় হেজামারা ব্লকের বিডিও ওবেদ এল ডার্লং বিক্ষোভকারীদের সাথে কথা বলে ব্লক অফিস তালামুক্ত করান, আশ্বাস দেন তাদের মজুরি অতি দ্রুত পাইয়ে দেবার। এই হেজামারা আরডি ব্লক সিমনা বিধানসভা কেন্দ্রের মধ্যে এখানে মোট প্রায় 22টি গ্রাম ভিলেজ কমিটি গত সেপ্টেম্বর মাসে 2023 পুজোর আগে আমরা রেগার কাজ করেছিলাম, করানো হয়েছিল ব্লক থেকে। কোন কোন বিসিতে 20 দিন, কোন বিসিতে ধরেন আপনারা ওই 20 দিন, এই ধরনের প্রত্যেকটি ভিলেজে এইভাবে কাজ করানো হয়েছিল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এখন পর্যন্ত রেগার কোনো মজুরি টাকাই এই এলাকার মানুষ পায়নি। আমরা বারবার ব্লকে এসে বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করছিলাম, বিডিও সাহেব বলছে না টাকা নাই। এসডিএম সাহেবকে আমরা তো কমপ্লেন করেছি, টাকা পাচ্ছে না কেন? এসডিএম সাহেব বলে টাকা নাই। এখন টাকাই যদি না থাকে কেন এভাবে মজুরিদের, যারা শ্রমিক, তাদেরকে এই হয়রানি করানো হচ্ছে? ব্যুরো রিপোর্ট দৃষ্টি।